নমস্কার বন্ধুরা, অতীত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ থেকে প্রায় 4,500 বছর আগে ভারতীয় উপমহাদেশে প্রথম সভ্যতার উদয় হয়েছিল। এই সভ্যতার উদয় হয়েছিল সিন্ধু অববাহিকা ও তার পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে। এই সভ্যতা সুপ্রাচীন চৈনিক, মিশরীয় ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক। মৌলিকত্বে, উৎকর্ষে ও অভিনবত্বে এই সভ্যতা যে কোনো প্রাচীন সভ্যতার সাথে তুলনীয়। ইতিহাসে এই সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। 1920 দশকে তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে এই সভ্যতার বেশ কিছু নিদর্শন আবিষ্কৃত হয়। 1922 সালে স্যার জন মার্শাল এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননকার্যের অভিযান চালান। এই অভিযানের ফলশ্রুতিতেই স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি ও মাধস্বরূপ ভাট হরপ্পা সভ্যতা এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও জে এইচ ম্যাকি মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন। 1931 সালের মধ্যেই সিন্ধু সভ্যতার অধিকাংশ প্রত্নস্থল আবিষ্কৃত হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও এই সভ্যতার খননকার্য অব্যাহত থাকে। 1999 সালেও এই সভ্যতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রী আবিষ্কৃত হয়েছে। আজকের ভিডিওতে আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে সেরা 10টি অবাক করে দেওয়ার মতো ফ্যাক্টের সম্বন্ধে জানাবো। তাই আমি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল তৎকালীন সময়ের তুলনায় অনেকটাই উন্নত মানের। অধিকাংশ ঘরবাড়ি নির্মাণে আগুনে পোড়ানো ইট বা কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইট ব্যবহার করা হতো। প্রতিটি বাড়িতে রান্নাঘর, স্নানঘর, থাকার ঘর, উঠান, কুয়ো প্রভৃতি সব কিছুই থাকতো। এমনকি এই সভ্যতার মানুষ জনস্বাস্থ্য সম্পর্কেও যথেষ্ট সচেতন ছিলেন। শহরগুলিতে বাড়ির নোংরা জল নিকাশের জন্য সুন্দর ব্যবস্থা ছিল। রাস্তার দুই ধারে পয়ঃপ্রণালী ছিল এবং বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে এসে রাস্তার পয়ঃপ্রণালীগুলিতে মিশত। এমনকি নর্দমাগুলি পরিষ্কার রাখার জন্য ইটের তৈরি ঢাকনাযুক্ত ম্যানহোলের ব্যবস্থাও ছিল। ইতিহাসবিদদের মতে রোমান সভ্যতার আগে পৃথিবীর আর কোনো সভ্যতাই স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টিকে এতটা প্রাধান্য দেয়নি। নাম্বার 2, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এর দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট এবং এর চারিদিকে 8 ফুট উঁচু ইটের প্রাচীর রয়েছে। স্নানাগারের যে জলাশয়টি ছিল সেটি 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর ছিল। এমনকি গ্রীষ্ম ও শীতের সময় এই জলাশয়ে যথাক্রমে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থাও ছিল। স্নানাগারের দেওয়ালগুলি নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছিল সেগুলি ছিল ওয়াটারপ্রুফ এবং অত্যন্ত টেকসই। নাম্বার 3, ধাতুবিদ্যা ও হস্তশিল্পে পারদর্শিতা এই সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের ধাতু যেমন সোনা, রূপো, তামা প্রভৃতি গহনা তৈরির কাজে ব্যবহৃত হতো। এছাড়াও সীসা, অ্যান্টিমনি প্রভৃতি ধাতু খাদ মেশানোর কাজে ব্যবহার করা হতো। খননকার্যে যে সমস্ত ধাতব প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্রোঞ্জ নির্মিত একটি নারী মূর্তি, যেটিকে ডান্সিং গার্ল অফ মহেঞ্জোদারো নাম দেওয়া হয়। এছাড়াও একটি পশুপতি শিবের মূর্তিও আবিষ্কৃত হয়, যেটিকে সিন্ধুবাসীর আরাধ্য দেবতা বলে মনে করা হয়। নাম্বার 4, মহেঞ্জোদারোর ভগ্নস্তূপে সিন্ধু সভ্যতার যুগে প্রচলিত প্রায় 400 লিপির নমুনা পাওয়া গেছে। তবে তা এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অনেকে বলেন সিন্ধু লিপির উৎপত্তি সুমেরীয় লিপি থেকে, আবার কেউ বলেন মিশরীয় হায়ারোগ্লিফিক লিপি থেকে। এই লিপি ডান দিক থেকে বাম দিকে এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিকে এইভাবে লেখা হতো। এ থেকে ধারণা করা হয় সিন্ধু সভ্যতার মানুষ লিখতে জানত। এমনকি এটাও মনে করা হয় এই সভ্যতাই ছিল লিখন শৈলীর উদ্ভাবক। নাম্বার 5, সুপ্রাচীনকালে সমসাময়িক বিভিন্ন গোষ্ঠীর সাথে সিন্ধু উপত্যকার মানুষের যোগাযোগ ছিল। মেসোপটেমিয়া, মিশর, তুর্কমেনিয়া, ওমান ও বাহরিনের সভ্যতার সঙ্গে হরপ্পাবাসীদের যোগাযোগ ছিল বলে মনে করা হয়। সিন্ধু উপত্যকার শিলমোহর ও অন্যান্য জিনিস সুমেরীয় অঞ্চলে আবিষ্কৃত হওয়ায় ধারণা করা হয় মেসোপটেমিয়ার সাথে সিন্ধুর হরপ্পাবাসীদের যোগাযোগ ছিল। সুমেরীয় দলিলপত্রে উল্লেখিত মেলুহা অঞ্চলকে ঐতিহাসিকদের অনেকে
সিন্ধু উপত্যকা বলে মনে করেন। এছাড়াও হরপ্পার মতো শস্যাগার দক্ষিণ আফগানিস্তানে এবং খোদাই করা কর্নেলিয়ান পুঁতি ও হাতির দাঁতের জিনিস বাহরিনে পাওয়া গিয়েছে। নাম্বার সিক্স, মনে করা হয় সিন্ধু সভ্যতার মানুষ পরিমাপ পদ্ধতি জানত। ওজন করার নানা সামগ্রী সিন্ধু সভ্যতাতে আবিষ্কৃত হয়েছে। ওজনের জন্য নানা ধরনের বাটখারা ব্যবহার করা হতো। ছোট বাটখারা ছিল চারকোনা এবং বড়গুলো গোলাকার। দৈর্ঘ্য মাপার জন্য স্কেলের মতো এক বিশেষ প্রকার লাঠি ব্যবহার করা হতো। এছাড়াও কয়েকটি দাড়িপাল্লার ভগ্নাবশেষও পাওয়া গিয়েছে। নাম্বার সেভেন, খনন কার্যের ফলে যুদ্ধে ব্যবহৃত যে সমস্ত হাতিয়ার ও অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে সেগুলির সংখ্যা প্রায় নায়ের বরাবর। এছাড়াও তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ সংগঠিত হওয়ার কোনো নিদর্শনও তেমনভাবে পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হয় সিন্ধু সভ্যতার নাগরিকগণ সাধারণত শান্তিপূর্ণ জীবনযাপন করতেই পছন্দ করতেন। নাম্বার এইট, নগরগুলির বিন্যাস ও নগর ব্যবস্থার সংগঠন লক্ষ্য করে পণ্ডিতেরা এই সিদ্ধান্তে এসেছেন যে এই নগরগুলির পৌর ব্যবস্থা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল। পৌর ব্যবস্থা মজবুত না হলে পয়ঃ প্রণালী চালু রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা ও পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা সম্ভব হতো না। ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতার রাজধানী বা শাসনকেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটিতে স্থাপন করা হয়েছিল, কিন্তু রাজা বা শাসক হয়তো একজনই ছিলেন, কারণ দুটি শহরে একই প্রকার পরিকল্পনা ও পরিচালনা প্রণালী দেখা যায়, যদিও এই সভ্যতার শেষের দিকে পৌর ব্যবস্থার অবনতি ঘটে। নাম্বার নাইন, পূর্বে মনে করা হতো সিন্ধু সভ্যতা প্রায় 5,500 বছরের পুরনো, কিন্তু সাম্প্রতিককালে আইআইটি খড়গপুর এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা প্রমাণ পেয়েছেন যে এই সভ্যতা কমপক্ষে 8,000 বছরের পুরনো। 25 মে 2016 সালে এই তথ্যটি নেচার পত্রিকায় প্রকাশিত হয়। এর থেকে মনে করা হয় এই সভ্যতা কেবল মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার চেয়েই প্রাচীন নয়, বরং এটি সমগ্র বিশ্বেরও সবচেয়ে প্রাচীন সভ্যতা। নাম্বার টেন, 1500 খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হওয়া এই সভ্যতার পতনের কারণ এখনও কেউ সঠিকভাবে বলতে পারেনি। কারো মতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ছিল এই সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ। আবার কারো কারো মতে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন বা দীর্ঘ সময় ধরে চলা কোনো মহামারীর কারণে এই সভ্যতা ধ্বংস হয়। তবে সবচেয়ে নির্ভরযোগ্য কারণটি হল জলবায়ুর পরিবর্তন, যেটি সরস্বতী নদীকে একেবারে শুকিয়ে দিয়েছিল। এর ফলে সিন্ধু সভ্যতার মানুষ ওই অঞ্চল ত্যাগ করে অন্যত্র চলে যায়। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন।